জিও দিচ্ছে পুরো 5 গুণ বেশি। গ্রাহকদের যা প্রয়োজন তার তুলনায় প্রায় 5 গুণ সুবিধা জিওর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। জিও এমনটাই দাবি করেছেন, তাদের গ্রাহকরা যে পরিমাণ টক টাইম আউটগোয়িং করে থাকেন আদার নেটওয়ার্কে, তার তুলনায় তারা প্রায় 5 গুণ টক টাইম দিচ্ছে। গ্রাহকদের সুবিধা দেওয়ার ব্যাপারে জিও কখনো পিছিয়ে থাকে না, অন্যদের তুলনায় সবসময় তারা একটু বেশি সুবিধা দিয়ে আসেন। শুরুর থেকেই তারা এই কাজটি করে আসছেন। এদিকে এই ডিসেম্বর মাসে গত কয়েকদিন আগে সমস্ত টেলিকম কোম্পানিগুলো তাদের পুরনো রিচার্জ প্ল্যানগুলোকে বন্ধ করে দিয়ে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছেন, যেখানে দাম অনেকটাই আগের তুলনায় বাড়ানো হয়েছে। ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল গত 3 ডিসেম্বর তাদের রেট বাড়িয়ে দিয়েছেন। তারপর গত 6 ডিসেম্বর থেকে জিও তাদের নতুন প্ল্যান নিয়ে এসেছেন। জিও অনেকটাই তাদের দাম বাড়িয়ে দিয়েছেন। এই নতুন রিচার্জ প্ল্যানগুলোর ক্ষেত্রে ভোডাফোন, আইডিয়া এবং এয়ারটেল শুরুতে তারা জানিয়েছিলেন যে নির্দিষ্ট পরিমাণ আদার নেটওয়ার্কে কল করার জন্য গ্রাহকদের টক টাইম দেওয়া হবে। তার পরবর্তীতে তারা কিন্তু এই নির্দিষ্ট লিমিটটিকে তুলে দিয়েছেন। তারা আনলিমিটেড প্ল্যানগুলোর সাথে আনলিমিটেড কলের সুবিধা দেবেন, একথা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে জিও এখনও পর্যন্ত তাদের এই আদার নেটওয়ার্কে আউটগোয়িংয়ের জন্য আনলিমিটেড সুবিধা চালু করেননি। তারা এখনও পর্যন্ত নির্দিষ্ট সময়ে গ্রাহকদের আইওসি কল করার জন্য দিচ্ছেন, তার থেকে বেশি কল করতে হলে মিনিটে 6 পয়সা করে জিও কেটে নেবে। এমনিতে জিও যে নতুন রিচার্জ প্ল্যানগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু অন্যান্য সংস্থাগুলো রিচার্জ প্ল্যানের থেকে গড়পড়তা প্রায় 50 টাকার মতো সস্তা হচ্ছে। প্রতিটি রিচার্জ ক্ষেত্রেই প্রায় 50 টাকার মতো কম দাম রাখা হয়েছে। তবে তাদের এই মিনিটে 6 পয়সা করে আদার নেটওয়ার্কে কল করার জন্য কেটে নেওয়ার যে পদ্ধতি রয়েছে সেখানে কিন্তু গ্রাহকরা অনেকেই অখুশি রয়েছেন। এই জায়গায় জিও অনেকটাই পিছিয়ে পড়েছেন বলে গ্রাহকরা মনে করছেন। এখন এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে জিওর পক্ষ থেকে একটি বিবৃতি জানানো হয়েছে। তারা বর্তমানে যে নতুন রিচার্জ প্ল্যানগুলো নিয়ে এসেছেন সেখানে অন্যান্য সংস্থার তুলনায় প্রায় 25% বেশি সুবিধা দিচ্ছেন। তাদের পক্ষ থেকে এটাও বলা হয়েছে অল ইন ওয়ান প্ল্যানে যে পরিমাণে ফ্রি টক টাইম এখন দেওয়া হচ্ছে, মাসে গড়ে প্রায় 1000 মিনিটের মতো ফ্রি টক টাইম দেওয়া হচ্ছে, সেটি একটি সাধারণ গ্রাহকের যা প্রয়োজন তার তুলনায় প্রায় 5 গুণ, এটাও ব্যাখ্যা করে জানানো হয়েছে। আমরা বলতে পারবো না এটা কতটা সঠিকভাবে হিসাব করা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এক মাসে আপনারা আদার নেটওয়ার্কে কল করার জন্য কতটা সময় খরচ করেন, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।